এই ম্যাচ ভালো খেললে, আনোয়ার যদি এই ম্যাচ ভালো খেলে দিতে পারে তাহলে আনোয়ার কিন্তু জায়গায় চলে আসবে। আমার খুব মানে মানে সিক্স এন্ড কাজ করছে, ডেভিড কিন্তু এই ম্যাচে ট্রুবে তাস হতে পারে সাবস্টিটিউটে। এই বিষ্ণু এরা বা ওই এদিকে মন মানে সোহেল এরা তো খেলেনি, এরা আনপ্রেডিক্টেবল প্লেয়ার। বড় ম্যাচে আমি হলে আমি ওদের শুরু করাতাম, যতই আমার হাতে বিশ্বকাপ থাকবে যাই থাকি। দেখো এক তো আমি ফার্স্ট মন মানে যে তুমি দীপেন্দুর কথা বললে, যদি ভালো পারফর্ম করেও আসছে, এটা একটা ভালো দিক থাকবে যে ও যদি এই ম্যাচে নিজেকে প্রমাণ করে। রড্রিগো আমার মনে হয়, অ্যালবার্টো রড্রিগো আমার মনে হয় অনেকটা বেটার ডিফেন্ডার। দিমিয়ান্তোকোস যে স্ট্রাইকার, ও তো কতবারের হাইস্ট স্কোরার, তাহলে তার দিকে তো নজর রাখতেই হবে। আর ইয়ে ধোনি কি হুই জি গজব গ্রিপ প্রথম ডার্বি খেলছেন যারা, হবেন কি তারকা? যদিও মোহামেডান ম্যাচ খেলেছেন তারা, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান জার্সিতে ডার্বি এই মরশুমের প্রথম। দুই দলের নতুন খেলোয়াড়রা কি বুঝবেন ডার্বির ওজন? জেমি ম্যাকলারেন, আপুইয়া, গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি দিয়ামান্তকোস, বিষ্ণু, তালাল, ডেভিড খেলতে চলেছেন প্রথম ডার্বি। বিদেশি ফুটবলাররা হয়তো অনেকেই খেলেছেন ম্যানচেস্টার ডার্বি, কিন্তু কলকাতা ডার্বি সব ডার্বিকে বোধহয় ছাপিয়ে যায়। কে হতে পারেন এই ডার্বির নায়ক? কি বলছেন ময়দানের প্রাক্তনীরা? চলুন শুনে নেওয়া যাক। ইস্টবেঙ্গল মোহনবাগানের ফরেনার খুবই ভালো আছে, নতুন ছেলেটা যেটা এসছে যে গোল করল, সেও খুব সুযোগ সন্ধানী, ভালো প্লেয়ার নিঃসন্দেহে। প্রথম ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচই বুঝিয়ে দিয়েছে যে আমি লং রেসের ঘোড়া আছি। তা সুতরাং সেইটা, হ্যাঁ ছেলেটা ভালো, আমার খারাপ লাগেনি, কিন্তু একটা ম্যাচ দেখে তো বোঝা যাবে না। এবং ডি রড্রিগো আমার মনে হয়, অ্যালবার্টো রড্রিগো আমার মনে হয় অনেকটা বেটার ডিফেন্ডার। আর আদার্স যারা দুটো টিমের আছে, যা স্টপার বা ব্যাক, ও বেটার প্লেয়ার। কিন্তু ইস্টবেঙ্গলের সবচেয়ে প্লাস পয়েন্ট যদি আনোয়ার ভালো খেলে, কারণ আনোয়ারকে আমি যে খেলা খেলতে দেখেছি তার 25% খেলছে না। আমি জানি না আনোয়ারের কী হয়েছে, আনোয়ার প্লেয়ারটা ইন্ডিয়া টিমে আমি খেলা দেখেছিলাম, যত ডিফেন্ডার আছে ও অনেক বেটার ফুটবল খেলতো, যার জন্য তো ইস্টবেঙ্গল ওকে মনমান থেকে নিয়ে এসেছিল। তারও কিছু ফিরিয়ে দেওয়ার উচিত, কারণ অলরেডি তুমি দুটো ম্যাচ খেলে ফেলেছো, থার্ড ম্যাচ খেলতে যাচ্ছে। আর এই ম্যাচ ভালো খেললে, আনোয়ার যদি এই ম্যাচ ভালো খেলে দিতে পারে তাহলে আনোয়ার কিন্তু জায়গায় চলে আসবে। এই ম্যাচই ঘুরে দাঁড়াবার ম্যাচ, এইসব ম্যাচ কেউ ধরে না, ডার্বি ম্যাচই কিন্তু ঘুরে দাঁড়াবার ম্যাচ, সে যে কোনো প্লেয়ারের পক্ষে। যে আমরাও তাই হয়েছি, আমরা ডার্বি ম্যাচে ভালো খেলেছি বলে ভারতবর্ষে জার্সি গায়ে চাপাতে পেরেছি, কারণ কেউ ওই ছোট ম্যাচ দেখে না। ধারাবাহিকভাবে তুমি যদি ভালো না খেলতে পারো, একটা ডার্বিতে হঠাৎ একজন গোল করে দিতেই পারে, তার মানে এই নয় সে তারকা হয়ে গেল। ধারাবাহিকতা একটা বিরাট ব্যাপার, ধারাবাহিকতার মাধ্যমে তারারা বেরোয়। তুমি আজকে বলো হঠাৎ যদি ম্যাকলেন কাল গোল করে চলে গেলো ধরো, বা দিমিত্রিয়াস গোল করে দিল, তারপরে ধরো পরের ম্যাচগুলো হারলো বা গোল করতে পারছে না, তাহলে তুমি কী বলবে? এই যে তারকার জন্ম দিল, তারকার জন্ম অনুভব হয় না, ধারাবাহিকতার মাধ্যমে তারকার জন্ম হয়। ভালোভাবে খেলতে হবে, এই যে ডেভিড বলেছে এটা, ধারাবাহিকভাবে ভালো খেলছে, মহাসপুটিং খেলে এসছে, ইস্টবেঙ্গল হয়তো সেরকম পারফরমেন্সটা নেই, এই যদি খেলে ওই মন মানে বৃদ্ধ গোল করতে পারে বা তারপরেও গোল করতে পারে, তবে একটা তারকার জন্ম হবে। তারকার জন্ম এরকমভাবে হয় না, হঠাৎ গোল করে দিলে সে তারকা হয়ে গেল আমি মানি না। আচ্ছা, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে যদি ডেভিড বলেন, তো অন্যদিকে মোহনবাগানে তোমার ইস্টবেঙ্গলে খেলো ডেভিডকে তুমি ধরছ, তুমি কেন ওই ইয়েকে ধরছো না, বিষ্ণুকে, জেসিনকে কেন ধরতো না? ওরাও বড় ম্যাচে গোল করতো, কারণ ধারাবাহিকভাবে আমাদের কলকাতা লিগটা ভালো খেলে এসছে। ওদিকে আছে সুয়েল, আছে সুয়েল, আছে সুয়েল, সুয়েল, সুয়েল ভাট, সুয়েল ভাট হয়তো প্রথমে, প্রথম না, আমি হলে প্রথম থেকে খেলাতাম আমি, কারণ কি এতগুলো ম্যাচ খেলেছে, ও সরবরাহ হয়ে গেছে এবং আননোন প্লেয়ার, আইএসএল এর আননোন প্লেয়ার হচ্ছে সুয়েল ভাট, ওদিকে হচ্ছে তোমার বিষ্ণু, জেসিন, এগুলো হচ্ছে আননোন। যেমন ব্যাকে আমাদের ছেলেটা ইস্টবেঙ্গলের কী নাম, লেফট ব্যাকটা, ও তো রাইট আউট, ওপরে ফরওয়ার্ডে আমাদের হীরা মণ্ডল, হীরার যাও আইএসএল খেলেছে। কিন্তু এই বিষ্ণু এরা বা ওই এদিকে
মনমোহনে সোহেল এরা তো খেলেনি, এরা আনপ্রেডিক্টেবল প্লেয়ার। বড় ম্যাচে আমি হলে আমি ওদের শুরু করাতাম, যতই আমার হাতে বিশ্বকাপ থাকবো যাই থাকুক। আমাদের ম্যাচের আগে অবধি কিন্তু মোহনবাগান এই দুই স্টপারে কোনো দিন খেলেনি আইএসএলের ম্যাচ। সেখানে মোহনবাগান কিন্তু দুই স্টপারে নেবে একটা সাফল্য পেয়েছে আমাদের ম্যাচটা, এবং খুব ভালো ফুটবল খেলেছিল দুজন স্টপার। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে মোহনবাগান দুইজন বিদেশি স্টপারেই নাবার চেষ্টা করবে। এখন যদি না নাবে তখন কিন্তু আবার কম্বিনেশানের চেঞ্জেস আসবে, সেটা মোহনবাগানের পক্ষে আমার মনে হয় ভালো হবে না। বেদাকো দিমিয়ান্ত কোষ যে স্ট্রাইকার, ও তো কতবারের হায়েস্ট স্কোরার, তাহলে তার দিকে তো নজর রাখতেই হবে। ক্লিনটন ডিসিলভা খুবই ভালো খেলোয়াড়, মহেশ নন্দকুমারের মতো দুজন উইঙ্গার সাথে ডেভিড লালান সাঙ্গা এবং ডেভিড আছে, আর ডেভিড কিন্তু যদি ডেভিডকে সঠিকভাবে ব্যবহার করা হয় ডেভিড কিন্তু বড় ম্যাচে পার্থক্য করার ক্ষমতা ডেভিডের আছে। ডার্বি সবসময় তারার জন্ম দেয়, মেহতাব হোসেনের চোখে এবারের ডার্বির তারা কে হতে পারে? দেখো তারা যে কেউ হতে পারে, তারা বলো, স্টার বলো, মুন বলো, ফ্যাকশন অফ সেকেন্ডে তার যে কোনো প্লেয়ারের কপাল খুলে যেতে পারে, ফ্যাকশন অফ সেকেন্ড। তুমি কিয়ান নাসরি বলো, কে চিনত কিয়ান নাসরিকে? কিয়ান নাসরিকে কেউ জানতোই না, কে কিয়ান নাসরি? নামলো, হ্যাট্রিক করে দিল। অনেক ম্যাচ আছে, তুমি ডেভিড দেখো না, ডেভিড যখনই নামছে গোল করে দিচ্ছে। সো আমার খুব মানে মানে সিক্স এন্ড কাজ করছে ডেভিড, কিন্তু এই ম্যাচে ত্রুবে তাস হতে পারে সাবস্টিটিউটে। গতকাল অনুশীলনেও দেখলাম ফার্স্ট টিমে ডেভিড রয়েছে, দিবন্ত হতে পারে, কিন্তু ডেভিড একটা খুব ভালো জায়গা, তোমরা ওয়াচ করেছো কিংবা নোট করেছো কিনা ওর খেলাটাকে, ও কিন্তু 18 ইয়ার্স বক্সে যেখানে বল সেখানে কিন্তু ও পৌঁছে যায়। বাইরে কতটা কী করলো জানি না আমি, আউটসাইড দ্য বক্স একটা স্ট্রাইকারের কাজ হচ্ছে বল, লুজ বলগুলো তুমি দেখো যে কটা গোল করেছে ও কিন্তু মোস্ট অফ দ্য গোল কিন্তু লুজ বলে গোল করেছে। তো হি ইজ এ ডেঞ্জার স্ট্রাইকার ইনসাইড দ্য বক্স। যদি মোহনবাগান ডিফেন্ডার যদি ডেভিডকে ঠিকভাবে মার্ক না করে ও কিন্তু ওই ইনসাইড দ্য বক্স যখন তখন গোল করে দিতে পারে, ফিনিশিং টাচটা খুব ভালো। এই ডার্বিতে অর্ণব মণ্ডলের চোখে তারা কারা হতে পারেন দুই দলের মধ্যে থেকেই? দেখো এক তো আমি ফার্স্ট মোহনবাগানে যে তুমি দীপেন্দুর কথা বললে, যদি ভালো পারফর্ম করে করেও আসছি, এটা একটা ভালো দিক থাকবে যে ও যদি এই ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারে, সুযোগ পায় অবশ্যই আলবার্টো রড্রিগেজ রয়েছে একদম, সেই জন্যই তো বলছি। দেখো সুযোগ তো আগে ম্যাচও পেয়েছে আইএসএল, কখন কাকে খেলে খেলাবে কোচ তো বলে দেবে না, এবং ও পারফর্ম করেছে বলেই তোকে স্টার্টিং ইলেভেনে দিয়েছে। কোনো প্লেয়ারের যদি এটাই আমার কথা যে দেখো জুনিয়র সিনিয়র সে তার ম্যাচুরিটি দিয়ে তার প্রকাশ পায়, আর সে যখন তার দেখেছি যে তার ম্যাচুরিটিটা আছে তাহলে তো আমার মনে হয় না অসুবিধা হওয়ার কথা আছে। এটা একটা ভালো দিক হবে যদি দীপেন্দুর মতো প্লেয়ার এখান থেকে উঠে আসতে পারে, এবং আমরা দেখেওছি তার মধ্যে সব কিছুই গুণ আছে। এবং ইস্ট বেঙ্গলে তো দেখো ইয়াং প্লেয়ার বলতে যেমন সায়নকে কিছু ম্যাচে দিয়েছে, বিষ্ণুর মতো প্লেয়ার আছে যারা কিছু কিছু ম্যাচ পেয়েছে, বা ডার্বিকে অনেক অনেক প্লেয়ার টার্গেট করে থাকে যে এটা আমি ভালো খেলতে পারবো। তো এই ম্যাচের প্রেশার তো থাকবে, বিশেষ করে ইস্ট বেঙ্গলে যারা খেলবে তাদের মধ্যে একটা এক্সট্রা প্রেশার থাকবে, বিশেষ করে যে কন্ডিশনের মধ্যে দিয়ে টিম যাচ্ছে এটাই এখন দেখা। ইস্ট বেঙ্গলের কাদেরকে তুমি সামনে রাখবে? আমি বিষ্ণুকে আমি বলবো, ভালো ছেলেটা আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। জেসিন টিকে আছে, জেসিন টিকে যদি তাকে সুযোগ দেয়। সায়নকেও দেখেছি কিছু ম্যাচ ভালো করতে, এবার কোচ কাকে কখন খেলাবে তার উপর ডিপেন্ড করবে। ডেভিড রয়েছে, ডেভিড রয়েছে ভালো স্ট্রাইকার, গোলটা ভালো চেনে, বক্সের কাছে ভালো থাকতে পারে, গোলের কাছাকাছি থাকে, এবং স্কোরিং এবিলিটি খুব ভালো, ন্যাচারাল যে ইনস্টিংক্ট থাকে না স্ট্রাইকারে সেটা ভালো। আর মোহনবাগানের কাছে কি দিমিত্রি পেত্রোদোসের এই ডার্বিটা ফিরে আসার লড়াই এই মরশুমে? দেখো এটা খুব ডিফিকাল্ট যে ফিরে আসার লড়াই, আমি তোমাকে বললাম না যে এই ডার্বিটাকে যদি ডার্বি না ভাবো, ওরা তো প্রফেশনাল, ওরা প্রতিটা ম্যাচকেই আলাদাভাবে ক্যালকুলেট করে পয়েন্টটা কীভাবে আনা যায়। ফেরার লড়াই তো ডার্বি হয়ে গেলে কি তার মানে ফিরতে পারবে না, এর পরেও তো ম্যাচ আছে, যদি ডার্বি লুজ করে তো আমার পয়েন্ট চলে গেল, সেটাও তো একটা বড় ব্যাপার হবে, লিগ টেবিলে ধাক্কা খাবে টিম। তাহলে আমার মনে হয় ওরা আগে দুটো টিমই আগে চাইবে যে কী করে ম্যাচ থেকে পয়েন্ট নেওয়া যায়। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।